ব্যক্তিগতভাবে আমি বলতে পারি, আমি অন্তত 6টা বিভিন্ন ভগবদ গীতা আমি পড়েছি এবং সবসময় আমার সঙ্গে একটা ভগবদ গীতা থাকত এবং যখন পড়তাম মনে করতাম খুব বুঝে গেছি। এবং তা নিয়ে আবার অনেক জ্ঞানও দিয়েছে অনেকে, অনেক কথাও বলেছে অনেকে। কিন্তু যখন প্রভুপাদের ভগবদ গীতা যথাযথ পেলাম, ভগবদ গীতা অ্যাজ ইট ইজ, তখন বুঝতে পারলাম যে কিচ্ছু বুঝিনি। আগে যেটা আমি বুঝেছি বলে মনে করেছি সেগুলো সব ভুল। ভগবদ গীতার অর্থ সেই জন্য বোঝার জন্য শিল প্রভুপাদের বিশ্লেষণের প্রয়োজন ছিল এবং সেটি লাভ করার ফলে আমি অন্তত বলতে পারি কিছুটা বুঝতে পেরেছি ভগবদ গীতার বৈশিষ্ট্য। ভগবান নিজে এসে শোনাচ্ছেন, কিন্তু মূল ভুলটা কোথায় আগে হয়েছিল? ভগবদ গীতা পড়ে গেছি, শ্লোকগুলো পড়েছি ইত্যাদি, কিন্তু এই শ্লোকগুলি কে বলছেন, কেন বলছেন, কার জন্য বলছেন সেটা মাথায় ঢোকেনি, পড়ে গেছি এই শ্লোকগুলি অর্থ বোঝার চেষ্টা করেছি। কিন্তু প্রভুপাদ এসে কী বললেন, এই যে যথাযথ অ্যাজ ইট ইজ, ভগবদ গীতা অ্যাজ ইট ইজ, তার উদ্দেশ্যটা হচ্ছে এই কথাগুলি যে কৃষ্ণ বলছেন সেটা সবসময় মনে রাখতে হবে। আর সেটা যে অর্জুনের জন্য বলছেন, অর্জুন কিভাবে সেটা বুঝেছিল সেটা বুঝতে হবে। আর যখন বুঝতে পারি তখন আর কোনো সংশয় থাকে না। ভগবান যখন বলছেন ভক্ত সীমে সখা চেতি রহস্যম হি এতদুত্তম, বারবার ভগবান এই কথাটি বলে গেছেন, তুমি আমার ভক্ত সেই জন্য এই রহস্যটা তোমার কাছে আমি উদ্ঘাটন করছি। তুমি আমার ভক্ত তাই তোমাকে আমি জ্ঞানটা দান করছি। যদ বিজ্ঞান সমন্বিত যজ জ্ঞাতওয়া নেহ ভূয় অন্নজ জ্ঞাতব্যম অবশিষ্যতে, ভগবান নিজেই বলছেন যজ জ্ঞাতওয়া নেহ, এই বস্তুটি এটা এই জ্ঞানটি লাভ করলে যজ জ্ঞাতওয়া নেহ ভূয় অন্নজ জ্ঞাতব্যম অবশিষ্যতে, তাহলে আর কিছু আর জানার বাকি থাকে না। এই ভগবদ গীতার বাণীটা যে কথাগুলি আমি বলছি সেটা যদি বুঝে নাও তাহলে আর জানবার কিছু বাকি থাকবে না।